Dear viewers, আজ আমরা দেখব কিভাবে এপিসি পিএস এর এপিসি অনলাইন পিএস এর ব্যাটারি চেঞ্জ করতে হয়। পিএসটা খোলা হয়ে গেছে, এখানে দেখেন 1 2 3 4 5 6 7 8টা ব্যাটারি করছে। এই ইনভার্টারটা আসলে 24 ভোল্টের ইনভার্টার, এখানে দুইটা করে ব্যাটারি মানে সিরিজ করে, বাকি সিরিজ করার পর 4টা প্যারালাল কানেকশন হবে, 4টা কানেকশন দিয়ে দিলে হয়ে যাবে। এটা শুধু আমাদের খেয়াল রাখা লাগবে যে টোটাল আউটপুটটা 24 ভোল্ট আছে কিনা আর সবগুলো ব্যাটারি কানেকশন পাইছে কিনা। এবার আমাদের ইপিএসটি পরিষ্কার করা হয়ে গেছে, এটি খুবই ভালো মানের একটা ইপিএস, মানে এপিসি মানে তো বুঝেনি, আমেরিকান পাওয়ার কন্ট্রোল, ওদের যে কাজ এতে কিছু বলারই নাই, কারণ অলমোস্ট 10 বছর ধরে আমাদের কাছে ইপিএসটা চলতেছে। এই পর্যন্ত এখন পর্যন্ত কোনো মানে সার্কিট প্রবলেম হয় নাই, দুই একবার হয়তো আমরা ব্যাটারি চেঞ্জ করেছি, সেকেন্ড টাইম আমরা ব্যাটারি রিপ্লেস করতেছি, খুবই ভালো একটা ইপিএস। ওকে ব্যাস, এই আমাদের ব্যাটারিগুলো চলে আসছে রেডি, ব্যাটারিগুলো আমরা চেঞ্জ করতেছি। এই ব্যাটারি 8টা ব্যাটারি আছে, 8টা ব্যাটারি আমরা এটা আপনি কাজ করার সময় অবশ্যই খেয়াল করবেন যে কেবিলে যদি কোনো গ্যাপ না থাকে, কেবিলে যদি ব্যাটারির সাথে ঠিক করে কানেক্টেড থাকে, তবে খেয়াল রাখবেন আপনি নরমাল 4টা 4টা করে ব্যাটারি ভাগ করবেন, 1 2 3 4 4টা ব্যাটারি একটা ভাগ, 1 2 3 4 4টা ব্যাটারি, তো দুইটা ব্যাটারি সিরিজ করার পরে দুইটা দিয়ে কানেক্ট করে দিতে হবে। যেহেতু আমাদের কাছে ঠিক আছে, আমরা এই কাজটা সিরিজ করে নিই, সিরিজ কাজ করি এর সাথে যেহেতু আমাদের নেগেটিভ আছে, তাহলে নিজের পজিটিভের সাথে কাজ কানেক্ট করতে হবে, এটা পজিটিভ এটা নেগেটিভ, এটা রেটে ব্যাটারি সিরিজ করে ঠিক আছে এটা সাথে দেখাবে। এখানে ব্যাটারি লেভেল লেরি দো আছে, সাইন দো আছে, 1 2 3 4 5টা 5 দাগ মানে ফুল চার্জ। এখন দুইটা এলইডি সমান ব্যাটারি চার্জ আছে, এখানে এসি কোনো ইনপুট নাই, এখানে ব্যাটারি চলছে, একটা সাইন আছে যে ব্যাটারি সাইনটা দিয়ে ছড়া, মানে ব্যাটারিতে লোডার ব্যাটারিটা আছে এটা, আর এখানে কি এসি ইনপুট নাই, এই কারণে ওরা কোনো দেখায় নাই। ঠিক আছে ভিউয়ার্স, আমরা দেখি সিলেন দো আছে, এখন চলে আসবে, এই যে এসি ইনপুট চলে আসছে, এখন দেখি কি অবস্থা হয়। ঠিক আছে ব্যাস, এটা এখন চার্জ হবে, চার্জ হলে এটা ফুল যে 6টা 5টা এলইডি আছে, 5টা এলইডি জ্বলবে। ঠিক আছে ব্যাস, ওকে থ্যাংক ইউ, আমি এটা এখন ফিটিং করে দেখব কি অবস্থা। এখন কোনো আর বার্তারে কোনো আওয়াজ নাই, কোনো বিপিং নাই, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর।
দুইটা সিসকো সুইচ, একটা সিসকো সুইচ, একটা সিসকো সুইচ, একটা এসপি রাউটার, এসপি সার্ভার আর একটা এসপি সিসকো রাউটার, আর একটা এসপি সার্ভার, আর যেটা ক্লোন ডিজিট করতেছে কতক্ষণ ব্যাক আপ দেয় এটা আমরা চেক করবো।